নমস্কার জিও এডু টিউটোরিয়ালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমাদের আলোচনার বিষয় ক্লাইমেটিক অটার বাজেট এটা আগে ওল্ড সিলেবাসে ছিল না নিউ সিলেবাসে অর্থাৎ সিবিসিএস সিলেবাসে থার্ড সেমিস্টারে ক্লাইমেটিক অটার বাজেট সিলেবাসে রয়েছে পেনম্যান এটিকে তৈরি করেন প্রথমে বলব ক্লাইমেটিক ওয়াটার বাজেট কি কেন কাজে লাগে ক্লাইমেটিক ওয়াটার বাজেট হলো কোনো একটি স্থানে কতটা বৃষ্টিপাত হলো সেই বৃষ্টিপাতের ফলে কতটা জল উদ্বৃত্ত হলো অর্থাৎ ওয়াটার ডেফিসিট হলো বা ওয়াটার সারপ্লাস হলো সেটা আমরা এই ক্লাইমেটিক ওয়াটার বাজেট থেকে জানতে পারি এর থেকে আর কি জানতে পারি কোন স্থানের ফিল ক্যাপাসিটি সেখানে সেই মিত্রিকাতে সেই স্থানে কোন ধরনের ফসল ভালো উৎপাদিত হবে কারণ এর থেকে আমরা পার্টিকুলার ওই স্থানের অটার সারপ্লাস ওয়াটার ডেফিসিট কোন কোন মাসে অটার সারপ্লাস হয় কোন কোন মাসে অটার ডেফিসিট হয় বিস্তারিত তথ্য জানতে পারি ফলে সেখানে কোন মাসে কোন ধরনের ফসল চাষ করা আদর্শ হবে এগুলো কিন্তু ক্লাইমেটিক ওয়াটার বাজার থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারি এখন আমাদের ক্লাইমেটিক অটার বাজেট কীভাবে ক্যালকুলেশন করতে হয় আর কীভাবে ড্রয়িং করতে হয় সেটা সম্পর্কে আমরা জানবো তো ক্লাইমেটিক অটার বাজেট ক্যালকুলেশন করার আগে এই কতগুলো ফর্মুলা সম্পর্কে আমাদের জানতে হবে এখানে একটি ঘাটাল স্টেশনের ক্লাইমেটিক অটার বাজেট রয়েছে অর্থাৎ ঘাটাল স্টেশনে বারো মাস আর তার সঙ্গে এই পোর্শানে যেমন পিপিটি এরকম করে দেখানো হয়েছে সেগুলো কিন্তু এই পোর্শান থেকে ক্যালকুলেশান করে বের করতে হবে তো বলে দিই ফর্মুলাতে কীভাবে এগুলো ক্যালকুলেশান করতে হয় পি অ্যাকচুয়ালি পি হল প্রেসিপিটেশন তো পি ইকলস টু এ প্লাস ডাব্লু এস এইটি হলো অ্যাকচুয়াল ইভাবো ট্রান্সপিরেশান আর ডাব্লু এস হল ওয়াটার সারপ্লাস তারপরে আছে পিইটি পিইটি হলো পোটেন্সিয়াল ইভাবো ট্রান্সপিরেশান পিটি ইকলস টু এ প্লাস ডাব্লুডি এ হলো অ্যাকচুয়াল ইভাবো ট্রান্সপিরেশান আর ডাব্লুডি হলো ওয়াটার ডেফিসিট এরপর রয়েছে এস এম ইউ এস এম ইউ ইকলস টু এ ইটি মাইনাস পি পি ইকলস টু স্পেসিফিটেশান এটা আমরা সবাই জানি এইটি হচ্ছে অ্যাকচুয়াল ইভাবো ট্রান্সপিটেশান আর এস এম ইউ হলো সয়েল মশ্চার ইউটিলিটিস এরপর রয়েছে এস এম ডি এস এম ডি ইকলস টু পি ইটি মাইনাস এইটি এইভাবে কিন্তু আমাদের ক্যালকুলেশানটা এখান থেকে করতে হবে অ্যাকর্ডিং টু এই টেবিল অনুযায়ী তো এরপরে দেখো এটা আমরা দুর্গমভাবে আঁকতে পারি এভাবে আমরা এঁকে দেখাতে পারি এখানে এখানে যেমন আমি এঁকে দেখিয়েছি খাটাল স্টেশনের দেখো এটা করতে পারি তবে এর থেকে সুইটেবলভাবে এইভাবে যদি আমরা আঁকি এই পোর্শনে যেভাবে এঁকেছি এটা যদি আঁকি তাহলে সুইটেবেল হবে এই ক্যালকুলেশনটা একটু আমি দেখিয়ে দিই এখানে দেখো এখানে এই ছকটা তোমরা ভালো করে লক্ষ্য করো এই টেবিলটা তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো এখানে টুয়েলভ মান্থ বারো মাস রয়েছে তার সঙ্গে রয়েছে প্রেসিপিটেশান প্রেসিপিটেশান ইন সেমি তারপর রয়েছে টেম্পারেচার টেম্পারেচার রয়েছে ডিগ্রি সেন্টিগ্রেটে রয়েছে এরপরে রয়েছে টেম্পারেচার ফাই নাইটে রয়েছে এরপরে পিটি ইঞ্চে আছে পিটি সেন্টিমিটারে আছে ওয়াটার ব্যালেন্স আর রিমার্ক তো এখানে প্রেসিপিটেশান মূলত এখানে প্রেসিপিটেশান আর পিইটি ইন সেমি এটা দিয়ে কিন্তু আমাদের ড্রয়িংটা আঁকতে হবে এখানে ওয়াটার ব্যালেন্সটা এখানে বের করা একান্ত দরকার ওয়াটার ব্যালেন্স কীভাবে বের করো বের করবো পিইটি মাইনাস প্রেসিপিটেশান অর্থাৎ পোটেন্সিয়াল ইভাবো ট্রান্সপিরেশন মাইনাস পেটিপিরেশান করলে কিন্তু আমরা এখানে অটার ব্যালেন্স পাবো অটার ব্যালেন্স যদি মাইনাস হয় তাহলে রিমার্কে আমরা নেগেটিভ লিখবো অটার ব্যালেন্স যদি প্লাস হয় তাহলে আমরা পজিটিভ লিখবো এইভাবে আমরা টোটাল ক্যালকুলেশানটা দেখো এইভাবে করবো এরপরে দেখো ড্রয়িংটা কীভাবে করবো ড্রয়িং করার সময় আমাদের খেয়াল করতে হবে যে ড্রয়িং করার সময় নিচে থাকবে টুয়েলভ মান্থ অ্যাকর্ডিং টু স্কেল এই পরশন আমরা পেটিসপিরেশান রাখবো অর্থাৎ অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু ডাটা আমরা প্রেসিপিটেশানকে কীভাবে নিলাম সেভাবে একটা এখানে স্কেল নিয়ে নেবো এখানে অনসিম ইকুবালেন্ট ফোর প্রেসিপিশান নেওয়া হয়েছে আর এদিকে আমরা পিটি অর্থাৎ পোটেন্সিয়াল ইভো ট্রান্সপোর্টেশনকে নেব এখানেও ঠিক অনসিমি ইকুবালেন্ট ফোর পিইটি বলে স্কেল নেওয়া হয়েছে অ্যাকোর্ডিং টু স্কেল এখানে আমরা প্রত্যেকটা মাসের মিডেল থেকে পুট করবো করার পরে দেখো এই যে রেখাটা আমরা পেয়েছি এটা হচ্ছে পিটি রেখা অর্থাৎ পোটেন্সিয়াল ইভো ট্রান্সপ্রিশন রেখা আর এইটা যেটা হলো এই লাইনগ্রাফটা পেয়েছি সেটা হচ্ছে পি অর্থাৎ প্রেসিপিটেশনের রেখা যেখানে যেখানে প্রেসিপিটেশন পিটি পিইটি থেকে বেশি যেখানে যেখানে প্রেসিপিটেশন পিটি থেকে বেশি সেখানে কিন্তু অবশ্যই ওয়াটার সারপ্লাস হয়েছে অর্থাৎ এখানে উদ্বৃত্ত জল রয়েছে মৃত্তিকায় উদ্বৃত্ত জল রয়েছে আর যেখানে যেখানে পিইটি বেশি কিন্তু প্রেসিপিটেশন কম সেখানে কিন্তু অটার ডেপিসিট অর্থাৎ জলের ঘাটতি রয়েছে অর্থাৎ এই এই জায়গাগুলোতে কিন্তু যদি এই এই মাসগুলোতে যদি অর্থাৎ এই মাসে যদি আমরা ফসল চাষ করি তাহলে কিন্তু অবশ্যই জলসেচের দরকার হবে কিন্তু পার্টিকুলার এই মাসগুলোতে কিন্তু জল সেচের দরকার হবে না আমরা প্রথমেই বলেছিলাম ক্লাইমেটিক অটার বাজেটের মূল উদ্দেশ্য হল কোন সময়ে কোন ধরনের ফসল চয়েস করতে হবে কোন সময়ে জলসেচের প্রয়োজন সেগুলো কিন্তু এটার সাহায্যে জানা যায় পেনম্যান কিন্তু এই উদ্দেশ্যে এটা তৈরি করেছিলেন তো এইভাবে আমরা এটাকে ড্রয়িং আর ক্যালকুলেশান করবো থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ